ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি, বিন্দাস আছি, সুপাপ আছি, জাস্ট পাড়াবাড়ি আছি। তো আমি আগে থেকে তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যেখানে এসেছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। তো গুরু পূর্ণিমা উপলক্ষে আমি মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম, এছাড়া আরও দু তিনটে উপলক্ষ ছিল যেখানে আমার মনে হয়েছিল মায়ের কাছে পুজো দেওয়াটা আমার উচিত, কারণ আমি যেটুকু চলছি বা যেটুকু তোমাদের সামনে আমি নিজেকে প্রেজেন্ট করবার চেষ্টা করছি, কর্মজায়গায় নিজেকে আমি প্রেজেন্ট করবার চেষ্টা করছি, একমাত্র এই মায়ের কৃপাতেই করছি। তো সেই কারণে আমার মনে হলো মায়ের কাছে এসে একটু পুজো দিয়ে আসি, তো সেই কারণেই আমার আশা এখানে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে। প্রত্যেকবার আমি গুয়াহাটিতে আসি, কিন্তু কোনোবার আমি বশিষ্ঠ মুনির আশ্রমে যাইনি। তো এবার আমার টার্গেট ছিল যে হাতে যদি সময় থাকে অবশ্যই আমি বশিষ্ঠ মুনির আশ্রমে একবার দর্শন করে আসব। তো আমি যখন বেরিয়েছিলাম মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মাঝখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি পড়লে কী হবে, থামবার তো মানুষ নই আমি। তো আমি বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে। আর আমি যেখানে স্টে করেছি ওখান থেকে বশিষ্ঠ মুনির আশ্রম যেতে আমার এক ঘন্টা টাইম লেগেছিল উবেরে। ওয়েদারটা ভারী অদ্ভুত লাগছিল, মাঝে মাঝে রোদ দিচ্ছিল, আবার মাঝে মাঝে মুষলধারের বৃষ্টিও পড়ছিল। কিছু কিছু জায়গায় ফ্লাইওভারগুলো হওয়াতে একটু হলো সুবিধে হয়েছে। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হলো মেঘালয়া, দেখতে ভারী ভাল লাগছিল। তখন মনে হচ্ছিল কবে যে আবার মেঘালয়া যাব। আর এদিকে টিপ টিপ করে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছিল, কখনো মুষলধারে, আবার কখনো রোদ বেরোচ্ছে, কখনো আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তবে আমরা যখন আসাম ট্রাঙ্ক রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম গাড়িটা কিন্তু বেশ ভালো টানছিল, আর সত্যি যেতে খুব ভালো লাগছিল। তবে হ্যাঁ, বৃষ্টি হওয়াতে আমাদের কিন্তু একটু সুবিধেও হয়েছে, মনে হচ্ছে তো হঠাৎ করে কেনই কথাটা বললাম, আর একটু ধৈর্য ধরো, ঠিক সময় ঠিক টাইমে কথাটা বলবো, কেন এই কথাটা বললাম, বৃষ্টি হওয়াতে আমাদের একটু সুবিধে হয়েছে। এদিকে ইন্দ্রনীল উবেরের ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছে যাতে ফেরার সময় ওনার গাড়িতেই আমরা ফিরতে পারি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, উবের পাবো কি পাবো না কোনো ঠিক ঠিকানা নেই। তো যে টাইমটা বলা হয়েছিল ওই টাইমের মধ্যেই আমরা ফিরে আসবো তাকে বলেছি, তো সে আমাদের কথায় রাজি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যের জায়গায় পৌঁছে গেছি। আর বলেছিলাম না বৃষ্টি হওয়াতে আমাদের সুবিধে হয়েছিল, সেটা হয়েছে এনাদের জন্য, এনাদের জন্যই আমাদের সুবিধেটা হয়েছে। যদি বৃষ্টি না হতো তাহলে এনারা কি শান্ত হয়ে এইভাবে বসে থাকতো, কি মনে হয় তোমাদের? তো এখানে দেখলাম ছোট ছোট কিছু দোকান করেছে, যদি পুজো দিতে যাও তো। তো ঢুকতেই বাবার দর্শন পেলাম, তো অনেকেই দেখলাম এখানে পুজো দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, ধূপকাঠি দিয়েছে। তখন খুব বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে আমি কিন্তু বেশি দূর যাইনি, যতটা পেরেছি বৃষ্টির মধ্যে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। কি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? আমি ইচ্ছে করে এই আওয়াজটা মিউট করিব। তো এই হলো মন্দির। গুয়াহাটিতে আমার অনেকবার আসা হয়, কিন্তু এইখানে আমার এই প্রথমবার আসা হলো। আমি মনে করি সব কিছু কিন্তু ওপরবেলার খেলা, আর কিচ্ছু নয়। তো মায়ের কৃপাতে দর্শন আমাদের ভালোই হয়েছে, এবারে আমরা ব্যাক করব, কারণ ইন্দ্রনীলের সাথে উবেরের ড্রাইভারের এক থেকে দেড় ঘন্টার একটা টাইম ফিক্সড হয়েছিল। তো সেই টাইমটার জন্যেই আমাদের তাড়াতাড়ি করে ব্যাক করবার কথা, তো এবারে আমরা ব্যাক করব। তো যাওয়ার সময়
গণেশ বাবাজির আশীর্বাদ নিলাম, আমরা দুজনেই নিলাম। তখনও মুষলধারের বৃষ্টি পড়ছে, যেহেতু উবেরের ড্রাইভারের সাথে ইন্দ্রনীলের এক ঘন্টার মতন কথা হয়েছিল, সেই কারণে এক ঘন্টার মধ্যেই আমরা আমাদের ঠাকুরকে দর্শন করে বেরিয়ে পড়লাম। তো এখানে দেখলাম আরও ছোট ছোট কিছু স্টল খুলেছে যারা পুজো দিতে চাইছে তাদের জন্য, কিন্তু বৃষ্টিতে মোটামুটি রাস্তাঘাট দেখলাম ফাঁকাই রয়েছে, ভালো বৃষ্টি পড়ছিল। তবে একটা কথা আমি বলে দিই, আমি কিন্তু মায়ের মন্দিরের আশেপাশেই ছিলাম, মায়ের থেকে আমি দূরে ছিলাম না, এমনভাবেই ছিলাম যাতে আমি যখন তখন মায়ের মন্দিরে প্রবেশ করতে পারি, মাকে দর্শন করতে পারি। ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কোথায় আমি ছিলাম। তো এই হলো মায়ের মন্দির। তো ভিডিওটা শেষ করবার আগে ভাবলাম তোমাদের সাথে একটু মায়ের মন্দিরটা শেয়ার করে নিই, আমি নিজেও মাকে দর্শন করে নিই। তো গর্ভগৃহে তো আমি ফোন নিয়ে যেতে পারবো না, ওখানে ফোন অ্যালাউ নয়, তোমরা সবাই জানো। তো বাইরে থেকেই তোমাদেরকে আমি দর্শন করালাম। সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করো, এই কথা বলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। তো আবার ফিরে আসবো তোমাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই, সি ইউ।